হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের বিকেলটা অনেক সুন্দর আর আকাশটা মেঘলা মেঘলা, যেহেতু সারাদিনে আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল আর কদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা অনেক ঠান্ডা, অনেক বাতাস আর নদীর পানি অনেক বেড়েছে। তো মেয়েকে নিয়ে আমি এখন একটু ছাদে চলে এসেছি, ও বলতেছিল একটু ঘুরবে আর আমি একটু মেয়েকে নিয়ে ছাদে হাঁটতেছি। আর এটা হলো আরোহীদের বাসা, ওরা বাসায় নিয়ে ওর কাছে এসেছিলাম, আমার মেয়েটা ওর সাথে খেলা করবে। তো এখন আমি ওকে নিয়ে একটু হেঁটে যাই, পাশের ছাদে যাব আমরা। আর এখানে আমাদের বসার চেয়ার র্যাম্বোট আছে, র্যাম্বোটা খেলা যায় এখানে। আর আমার মেয়ে ছাদে দৌড়ে দৌড়ে করতেছে, দেখুন ছাদে একটা আঙ্কেল উঠেছে। না চেয়ার লাগবে না, হাঁটি একটু, জুতো খুলে না, ছাদে ময়লা আছে। আঙ্কেলের সাথে কথা বলতেছে, আঙ্কেল আবার মোবাইল দেখতেছিল। আর ও খুব এনজয় করতেছিল, একা একা নাচতেছিল। আমি আগেই বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক মাশাল্লাহ, অনেক ভালো লাগে আমাদের ছাদে উঠলে। ছাদে না বাসা থেকেও দেখা যায়, আর চারপাশে অনেক খোলা খোলামেলা। তাল থেকে আমি রস বের করে নিয়েছি, রস বের করে এভাবে একটা কাপড়ের মধ্যে, কাপড় না ঠিক ওড়নার মধ্যে আমি বেঁধে তারপর এভাবে একটা চঙের মধ্যে রেখে দিয়েছি। দেখুন চঙটার মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে এটা সম্ভব না ধরে রাখা, আর এটাই আমার জন্য একটা ইজি মানে সহজ জিনিস। তো আমি কিসের সাথে বাঁধবো খুঁজে পেতে পাইতেছিলাম না, তো ভাবলাম এটা চঙ্গটার মধ্যে বেঁধে দেই। আর এই তালের মধ্যে অনেক তেঁতু পানি থাকে, এই তেঁতু পানি দিয়ে পিঠা একদম মজা লাগে না, আর তালের পিঠা পাটিসাপলা পিঠা এটা খেতে অনেক মজা, অসাধারণ। তো আমি এই তেঁতু পানির জন্য, পানি ঝরানোর জন্য এখানে একটা বাটি রেখেছি, আর দেখুন এই বাটিটার মধ্যে অনেক পানি ঝরেছে, এগুলো সব তেঁতু পানি, এটা খেতে অত ভালো লাগতো না। তো এটা আমি এভাবে ঝুরিয়ে রেখেছি, আর এটা পিঠা তো অসাধারণ, এটা দিয়ে অনেক মজার মজার পিঠা তৈরি করা যায় তাল দিয়ে। আর এখন আমি তালের দিনে তালের পিঠা খাবো না, এটা কোনো কথা হলো? আর তালের দিনে তো অবশ্যই তালের পিঠা খাবো, তো এই জন্য আমি এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা তালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা একদম এখন গাঢ়। তো আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এটা ভালো করে জাল দিয়ে নিব, ভালো করে এটা আমি জাল দিয়ে নিব একদম, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। আর একটু পানি লাগবে এটার মধ্যে, নাহলে পোড়া লেগে যাবে নিচে। আমি এখন এটা ক্ষীর বানিয়ে ফেলবো, যেহেতু আমি তালের পিঠা বানাবো, তালের পাটিসাপলা। তো এখানে দুধটা আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, এখন এই দুধটা আমি বলক আসলে ক্ষীর করে তৈরি করে নেব। আর 1 কেজি দুধকে আমি জাল দিয়ে ঘন করে 1/2 কেজি তৈরি করেছি, আর সাথে আমি এই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমি ক্ষীর তৈরি করব তাই গুড়টা দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে গলে যায়।
আমি একটু সাথে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমরা লাল চিনিটা ইউজ করি, খিরটা একটু যদি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না। আর আমার মেয়ে নাচতেছে, সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্লেভারের জন্য, যাতে খিরটা মজা হয়। আর তালের দিনে তালের পিঠা খাবো না, এরকম তো হয় না। দুধটা আমার বড় বেশি পড়েছে, এখন আমি এটার মধ্যে এক চা চামচ তালের যেই খিরটা এটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এখন Thank you.
আজান পড়ে গিয়েছে মাগরিবের, আর এখন আমি এটার মধ্যে নারকেল কুরানো দিয়ে দিলাম। এটা এখন ভালো করে নাড়তে হবে। আর এই মসজিদটা আমাদের একদম বাড়ির কাছে, আজানটা শুনতে অনেক ভালো লাগতেছে। এখন যেহেতু নামাজের টাইম, এখন আমি এগুলো খিরটা বানিয়ে নামাজ পড়তে চলে যাব। চতুর্দিকে আজানের ধ্বনি শুনতে ভালো লাগতেছে। খিরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর এটা এখন আমি নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে খিরটা একটু জমবে। তো এটা এখন আমি নামিয়ে নিব। এদিকে আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি। তো এই যে এটা হলো চালের গুঁড়ি, চালের গুঁড়ি নিয়েছি, আর এটা হলো তাল। এখন আমি প্রথমে এই এখান থেকে এক চামচ, এই বড় চামচের এক চামচ তাল নিয়ে নিলাম, সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি পানি ইউজ করব না, দুধটা দিয়ে গোলা তৈরি করব। আর আমি চিনি দিয়ে দিচ্ছি, আমরা যেহেতু লাল চিনি খাই, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু এখন আমি এক চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর তার একটু দিয়ে এখন আমার ভালো করে ফেটতে হবে। এখন আমি ময়দা দিয়ে দিব, ময়দা নিয়েছি এক চা চামচ, বড় চামচের এক চা চামচ, আর তার অর্ধেক। আমি পাটি সাপলা পিঠা বানাবো, আর হলো তালের পিঠা বানাবো, দুটি একসাথে করতে চাই, যেহেতু বাসা থেকে তালটা নিয়ে এসেছি। অল্প তিনটা তাল গোলনের পরে অল্প একটু তৈরি হয়েছে, ভাবলাম যে তৈরি করে সবাই একসাথে খাবো, আর ছোট বোনকেও দিব। তো এখন আমি এটার মধ্যে আরো একটু দুধ অ্যাড করবো। পড়ে যাবে। আর আমি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের অর্ধেক। আম্মু পড়বে, দাও আম্মুকে দাও। এখন আমি এটা ভালো করে নেড়ে নেব। ভালো করে ডোটা তৈরি করে নেব। এখন একদম মাছি চলে এসেছে স্মেলে, আর আমি যখন তালটা জাল দিয়েছি তখন কিন্তু লবণ ইউজ করিনি। এখন আমি লবণটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি দেখব এটা কীভাবে, হ্যাঁ ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এটা যেহেতু ফুলবে আমি একটু রেখে দেবো কিছুক্ষণ এটা এভাবে। হ্যাঁ এটা আমার আর একটু দুধ দিলে আমার জন্য ভালো হয়, যেহেতু এটা ফুলে উঠবে, দুধ দিলে পিঠাটার ফ্লেভারটা বেড়ে যাবে। এখন এটা আমি সাইডে চাপিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই বাকি যে তালটা এটা এখানে ঢেলে দিচ্ছি। তালের পিঠা বানাবো, পাটি শাপলা পিঠা না, যেহেতু এটা একটু শক্ত হবে। চালের গুঁড়ি দিয়ে দিলাম এক চার চামচ, তার অর্ধেক। ময়দাটা দিয়ে দিলাম এক চার চামচ, তার অর্ধেক। চিনি দিয়ে দিব, এখন চিনি পরিমাণ মতো, পিঠা একটু মিষ্টি না হলে ভালো লাগে না।
মিক্স করতে হবে। আর এটা এখন দুধ দিয়ে দিব। আমি মিক্স করি, মিক্স করে 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 এখন ভালো করে নাড়তে হবে। আমি মিক্স করব। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও আগে আম্মু করি না। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, পিঠা খেতেও ভালো লাগবে যেহেতু কদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে। এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে নাচতেছে, আমার কাছে মনে হলো আর একটু ময়দা লাগবে এখানে, তো আমি আর একটু ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা দিলে আর চালের গুঁড়িটা দিলে পিঠাটা অনেক সফট হবে, খেতেও ভালো লাগবে। এখানে এটা আমার মেয়ে এতক্ষণ নাড়লো আর আমি হাতের অন্য কাজটা গুছালাম, তো এখন ভালো করে আমার নাড়তে হবে। আর সারাক্ষণ আমার মেয়েটা আমার সাথে সাথে থাকবে। হ্যাঁ অবশ্যই বাবা, দাদা দেরি করো। আমি দুটা তৈরি করে ফেললাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আর আঁচটা একটু বাড়িয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দিলাম। এখন আমি এটার মধ্যে পাটি শাপলার বেটারটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এভাবে ঘুরিয়ে দেবো। এখন তো আমি এটার মধ্যে ক্ষীর দিয়ে দিয়েছি, এখন এটা মুলটিয়ে দেবো। আর আমার মেয়ে অনেক আগ্রহ করে দাঁড়িয়ে আছে আমার প্রথম পিঠাটা, এটা একটা ভালো হচ্ছে না মনে হচ্ছে, আশা করি পরেরগুলো অবশ্যই ভালো হবে। আগে কিছুই করতে পারতাম না, এখন অনেক কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারি, শিখেছি। মাশাআল্লাহ করতে করতে সব কিছু হয়ে যায় শিখা। আর মানে কঠিন কোনো কাজকে কঠিন না বলেই ভালো, সহজ করে নিলে ভালো। দ্বিতীয় গোলাটা দিয়ে দিলাম, যে এইটা ব্যাটার হয়েছে, এটা সুন্দর হয়েছে। প্রথমটা বুঝতে পারিনি, হঠাৎ করে করে কম জানি হয়ে গেল। এখন আমি কিটটা দিয়ে দিচ্ছি। আর প্রথম পিঠাটা নিয়ে আমার মেয়ে চলে গিয়েছে তার দাদুর কাছে খাওয়ার জন্য। আর পিঠার মধ্যে যদি একটু ক্ষীর বেশি করে দেওয়া হয় তাহলে খেতে অনেক টেস্ট ভালো লাগে। অবশ্যই কি ভেঙে যাচ্ছে, এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। চুলার আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি। আর এটার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তালের পিঠাগুলো ভাজার জন্য। আমি এক চুলায় পাটি শাপলা আর এক চুলায় তালের বড়াগুলো ভেজে নেব। তো এখন তেলটা একটু ভালো করে গরম হতে থাকুক। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে তালে ওগুলো দিয়ে দিচ্ছি।
আম্মু সাইড তেলে ছিটে আসবে মুখে। আর আমার মেয়ে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর আমি একটা চামিচ দিয়ে করতেছি, কারণ হাতে কোনো কিছু ভরাতে চাচ্ছি না, তাহলে হাতে লেগে চলে আসবে। আর চামিচ দিয়ে সাইজও সুন্দর হবে। ঠান্ডার মধ্যে পিঠা খেতে খুব ভালো লাগে। আর এখন আমি চুলার রাস্তা একটু কমিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। হ্যাঁ বাবা, এটা তালের পিঠা। এখন খাবো না, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, পরে খেয়ে। এখন আমি এই তালের পিঠাগুলো সব উল্টিয়ে দিচ্ছি, মানে তালের বড়াগুলো। আর এই ভাদ্র মাসে তো অবশ্যই তাল পাকে গাছের। তালের পিঠা খাবো না, এটা কখনো হয় না। আর তা আবার নিজেদের গাছের তাল। দুষ্টামি করে না। আর এদিকে আমার পিঠাগুলো এক একে হয়ে যাচ্ছে। এদিকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেবো এটা। যেহেতু পিঠার মধ্যে তেল থাকে, তো আমি তেলটা ছেঁকে উঠাবো। একটা পেপার দিয়ে দিয়েছি ডিশের মধ্যে। আম্মু তুমি সাইড। আচ্ছা আমি পরে উঠাচ্ছি, বাবাটা পরে গিয়েছে। তুমি সাইড হও, সাইড বাবা, তেলে ছিটে আসবে। তৈরি হয়ে গেল আমার তাল দিয়ে দুই ধরনের পিঠা, তালের পাটিসাপটা পিঠা এবং তালের বড়া। এটা খেতে অসাধারণ। আর পিঠা তো সবাই পছন্দ করে, তো আমি তাল দিয়ে খুব সহজেই তৈরি করে ফেললাম এই দুই ধরনের পিঠাটা। আর আমার মেয়ে অলরেডি নিয়ে নিয়ে খেয়েছে এখান থেকে, ওর অনেক পছন্দ। আর অনেক দিন যাবতে বলতেছিল আমাকে যে পাটিসাপলা পিঠা খাবে, আম্মু শীত পড়বে কবে। তো আমি ভাবলাম যে বানিয়ে ফেলি, যেহেতু তাল বাসায় আছে নিয়ে এসেছিলাম। তো ওইটা দিয়ে আমি দুই ধরনের তালের পিঠা তৈরি করে ফেললাম।